শিক্ষক অযোগ্য, পারেন না বাংলা পড়াতে, জানেন না বাংলা বানান, এই বিষয় নজরে আসে ছাত্রছাত্রীদের অভিভাবকদের। অযোগ্য শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবি নিয়ে স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ জানান গ্রামের মানুষজন। ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুর গ্রামের চড়ুইকুর প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার স্কুলের শিক্ষকদের বাইরে বসিয়ে রেখে স্কুলে তালা দিল গ্রামের অভিভাবকরা। অভিযোগ, স্কুলের শিক্ষক রাজীব কুমার দীক্ষিত একজন অযোগ্য শিক্ষক, স্কুলের পঠন পাঠনে ছাত্রছাত্রীদের ভুলভাল পড়ান, বাংলা বানান থেকে শুরু করে বাংলা পড়াতে জানেন না ওই শিক্ষক, এমন অভিযোগ তুললেন গ্রামের ছাত্রছাত্রীদের অভিভাবকরা। দেখুন, এই স্কুলে একজন শিক্ষক নিয়োগ হয়েছে, রাজীব কুমার দীক্ষিত, দীর্ঘদিন নিয়োগ হয়েছে করোনা পিরিয়ডের আগে থেকে। তো আমরা প্রথমে জানতাম না, কিন্তু ক্লাস শুরু হওয়ার পরে আমরা ছাত্রছাত্রীদের কাছে অভিযোগ পাচ্ছিলাম যে উনি পড়াতে পারছেন না ঠিকমতো। তো আমাদের গার্জিয়ানদের সাধারণ একটা মিটিং হলো, সেই মিটিংয়ে আমরা জানতে পারলাম যে উনি কিন্তু অযোগ্য। সবচেয়ে যেটা আশ্চর্য বিষয় যে উনি বাংলা পড়তে পারছে না, ইংরেজি বা অঙ্ক বা অন্য বিষয় দূরের কথা, বাংলা রিডিং ভালো করে পড়তে পারছে না। কাজেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এভাবে যদি একজন শিক্ষক শিক্ষাদান করে চলেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। কাজেই আমরা সেই স্বার্থে এসআই সাহেবকে এবং চেয়ারম্যানকে জানিয়েছিলাম যে এরকম একজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আপনারা যে ফিল্ডে দেখুন যে ওই শিক্ষক আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করার যোগ্য কিনা। ওনারা কিন্তু কোনোরকম পদক্ষেপে নেয়নি, সেই কপিও আমাদের কাছে আছে। কাজে আমরা শেষমেশ দেখি, আজকে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই স্কুলে আমরা কোনো শিক্ষকই ঢুকতে দেবো না যতক্ষণ না প্রশাসন আমাদের হস্তক্ষেপ করছেন। আমরা দেখেছি যে একটা বিদ্যালয় বানান বলতে পারেন, আমরা দেখেছিলাম একটা গার্জেন মিটিংয়ে একটা রেজলিউশন লেখা হয়েছিল, সাধারণ রেজলিউশন, সেটা কিন্তু উনি পড়তে পাচ্ছেন না। বিষয় মানে সবচেয়ে আশ্চর্য বিষয়, মুসুর ডাল এই কথার একজন রেজলিউশন লেখা ছিল, সেটা উনি পড়তে পারছেন না। তাহলে বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষাদান করবেন, বিদ্যালয় বানানটা মানে ইংরেজি স্কুল বানান দূরের কথা, বিদ্যালয় বানানটা যদি করতে পারেন, তাহলে এটা সহজে অনুমেয় যে ওই শিক্ষক কতটা যোগ্য। সন্দেহ নাই যে ওনার হয়তো কাগজপত্র ঠিক আছে, কিন্তু সেটা তো আমাদের দেখে লাভ নাই। আমরা দেখবো যে উনি যোগ্য কিনা, আমাদের ছাত্রছাত্রীদের পড়াতে পাচ্ছেন কিনা, এটা শুধু দেখবো, আমাদের কাছে এটাই কিন্তু বিবেচ্য বিষয়। এই বিষয়ে অভিভাবকদের নজরে আসার পরে ওই শিক্ষককে সরানোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট দপ্তরের কাছে, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় সোমবার স্কুলের অযোগ্য শিক্ষককে স্কুল থেকে সরানোর দাবি নিয়ে স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষকদের বাইরে বসিয়ে রাখলো গ্রামের মানুষজন। হ্যাঁ, জানি ওই মোটামুটি আমি এক বছর দু মাস ধরে দেখছি যে আপনি এখানে ছেলেদের কাছে জিজ্ঞাসা করলে কাজ খোলে, ইংরেজি বই কোনোদিন খুলে নেই। আমি মোট তিন দিন ক্লাস নিয়েছিলাম, আমি যেতে পারিনি, কারণ পাঁচটা বিশ ক্লাস, তো তাহলে আমি তিনটে রাখি আমার কাছে, আর দুটো ওকে দিয়েছিলাম। তো এই সেদিনে পরীক্ষা হচ্ছে ইংরেজি, মানে একটা প্যাসেজ পড়ে যায়, সেটা ছেলেরা বলেছে যে স্যার আমাদের একটু বাংলাটা বলে দেন। তো বলছে না আমি পারবো না, প্রধান হেডমাস্টার যাও। যেমন কী রে, তোরা কিছু তো এসছিস না? স্যার অনেকবার বললাম, উনি তো বললেন নাই, তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম। আমি এইটা দেখতে পাচ্ছি, আমি প্রমাণ পাচ্ছি, স্কুলে প্রমাণ পাচ্ছি না ইংরেজি এক অক্ষর পড়াতে পারেননি। আজকে আমাকে গ্রামবাসী ঢুকতে দিন তাই বসে আছি। ওই ওনারা বলছেন না এরকম অযোগ্য শিক্ষক নিয়ে আমার স্কুল যাওয়ার পারবো না। আমি এসআইকে ফোন করলাম, আন্দোলনকারী গ্রামের মানুষদের দাবি, এই অযোগ্য শিক্ষককে যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলেও জানানো হয়েছে। গ্রামবাসীদের দাবির সাথে সহমত স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দাবি, স্কুলের ওই শিক্ষক ঠিকমতো পড়াতে পারেন না, এই বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত শিক্ষকের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মিথ্যা কথা বললে আমি কি করব? যদি কোনো কিছু সাজিয়ে বলে দেয় তাহলে আমি কি করব? পরে প্রশাসনের তরফ থেকে এলাকার মানুষকে এই বিষয়ে আশ্বাস দেয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্কুলটা যেটা দিয়েছিল গ্রামবাসীদের আবেদন ছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রদের স্কুলের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি ওনাদের বুঝিয়ে পরবর্তীকালে যে শিক্ষক সমিতির অভিযোগ রয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নজর আনবো ওনাদের মানে দৃষ্টিগোচরে আনা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।